হ্যালো বিউটিফুল লাভারেরা, কেমন আছো তোমরা? তোমরা কিন্তু চলে এসেছি আজকে অনেক সুন্দর সুন্দর ভিহিকলস নিয়ে শুধুমাত্র তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আর এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিহিকলস আমি এলোমেলো ভাবে রেখেছি, আর এই ভিহিকলস গুলো কিন্তু এখন আমি তোমাদের সামনে অ্যাসেম্বল করে দিব। তো এভরিওয়ান, লেটস গো। তো বন্ধুরা, আমরা প্রথমে যে ভিহিকলসটি তোমাদের সামনে অ্যাসেম্বল করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সুন্দর এবং নাইস কালারফুল একটি ভিহিকলস। তো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি পুলিশ কার, আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সাইলেন্স বাতি, কত সুন্দর স্পিকার। দেখো 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 বন্ধুরা, এর কত সুন্দর কালার কম্বিনেশন রয়েছে। আর এভরিওয়ান, আমরা কিন্তু এটাকে এখন অ্যাটাচ করে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ এর যে লোয়ার পার্টটা সেটা কিন্তু মিচিং রয়েছে। আর এভরিওয়ান, আমরা কিন্তু এটাকে এখন অ্যাটাচ করে দিব। তো প্রথমে আমরা এই পাশ থেকে নিব এর লোয়ার পার্টকে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এর রয়েছে কিন্তু অনেক সুন্দর চারটি হুইল। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু স্প্রিং আলা রয়েছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্প্রিংটা। তো আমরা কিন্তু এটাকে এখন অ্যাটাচ করে দিচ্ছি। তো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ এটাকে জাস্ট পয়েন্টে পয়েন্ট আমরা বসিয়ে নিব। তো বন্ধুরা, এটাকে কিন্তু আমরা অলরেডি পয়েন্টে পয়েন্টে বসিয়ে নিয়েছি। আর এর যে চারটি উইল রয়েছে সেটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাটাচ করা রয়েছে। তো এভরিওয়ান, আমরা কিন্তু এটাকে অলরেডি অ্যাটাচ করে ফেলেছি। তো গাইস, তারপরে যে কাজটা রয়েছে আমাদের সেটা হচ্ছে এই পাশ থেকে নিব হচ্ছে আরো সুন্দর এবং নাইস কালারফুল একটি ড্রাম ট্রাক। দেখো ফ্রেন্ডস, কত সুন্দর এই প্লাস্টিক গুলা, ওহো, কালো কালারের মধ্যে অনেক সুন্দর এই প্লাস্টিক, অনেক মজবুত, এবং রয়েছে কিন্তু এর সিক্স হুইল। আর এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এর ব্লু কালার কোয়ালিটিটা। আর এভরিওয়ান, এর যে লোয়ার পার্টটা সেটা কিন্তু ফুললি আমরা মিচিং দেখতে পাচ্ছি। আর এভরিওয়ান, আমরা কিন্তু এখন এই লোয়ার পার্টকে এখান থেকে নিব এবং এটাকে অ্যাটাচ করে দিব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর একটি ড্রামকে কিন্তু অলরেডি আমরা অ্যাটাচ করে ফেললাম। দেখো 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 কত সুন্দর এবং নাইস কালারফুল। আর এভরিওয়ান, আমরা কিন্তু এটাকে এই পাশটাতে রেখে দিব। তো ফ্রেন্ডস, তারপরে যেটা নিব সেটা হচ্ছে আরো সুন্দর এবং নাইস কালারফুল ভিহিকলস। আর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি লোয়ার পার্ট। আর আমরা দেখতে পাচ্ছি এর যে পিছনের হুইলটা সেটা কিন্তু ফুললি, ওহো, স্প্রিং রয়েছে। দেখো দেখো দেখো, আর এর সামনের কিন্তু এখন স্প্রিং নেই, জাস্ট উইল রয়েছে এখানে। আর এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন মিক্সচার ট্রাকের পার্ট। আর গাইস, আমরা কিন্তু এটাকেও অ্যাটাচ করে দিব। তো তোমরা দেখতে থাকো, আমরা কিন্তু এটাকে জাস্ট পয়েন্ট পয়েন্টে বসিয়ে দিব এবং এটাকে, ও ইয়েস, দেখতে পারছো কত সুন্দর ভাবে কিন্তু আমরা এটাকে অ্যাটাচ করে ফেলেছি। দেখো দেখো দেখো। আর এভরিওয়ান, আমরা কিন্তু এটাকে এই পাশে রেখে দিব। তো বন্ধুরা, তারপরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আরো সুন্দর এবং নাইস কালারফুল একটি ভিহিকলস এর পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে একটি ওয়াও পাওয়ারফুল বেকো। তো গাইস, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি পাওয়ারফুল বেকোর আপার পার্ট, আর আমাদের যে লোয়ার পার্টটা সেটা কিন্তু ফুললি মিচিং। আর এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছো এই লোয়ার পার্টকে কিন্তু আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এটাকে এখন নিব এবং এর সাথে অ্যাটাচ করে ফেলবো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু একটি লোয়ার পার্ট, আর এটা হচ্ছে বেকুল লোয়ার পার্ট। দেখো দেখো দেখো। আর এভরিওয়ান, আমরা কিন্তু এটাকে এখন জাস্ট পয়েন্টে পয়েন্টে বসিয়ে দিব। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছো এরও কিন্তু কোন রকমের কোনো স্ক্রু ঝামেলা নেই। আর এভরিওয়ান, আমরা কিন্তু প্রত্যেকটি ভিহিকলস জাস্ট পয়েন্টে পয়েন্টে ঘাটে ঘাটে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো এটাকেও কিন্তু আমরা অলরেডি সেই একই স্টাইলে করে দিয়েছি। তো এরও কিন্তু কোন রকমের কোনো, তো বন্ধুরা, আমরা তারপরে যে ভিহিকলসটি তোমাদের সামনে অ্যাসেম্বল করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি ওয়াও এসি বাস। দেখো দেখো দেখো, চারটি হুইলের সাথে রয়েছে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা ভিহিকলস। আর এভরিওয়ান, এটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি এসি বাস। দেখো এভরিওয়ান, কত সুন্দর এবং নাইস কালারফুল। তো বন্ধুরা, আমরা কিন্তু এটাকে অনেক সুন্দর ভাবে এখানে রেখে দিব। তো এই পাশটাতে কিন্তু অলরেডি আমরা, তো যেহেতু এর কোনো রকমের কোনো পার্টস মিসিং নেই, জাস্ট তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য এটাকে রেখেছিলাম। তো তারপরে যেটা নিব সেটা হচ্ছে এই বড় বড় হুইল গুলা। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর এখানে দুইটি হুইল আমরা দেখতে পাচ্ছি। তো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর দুইটি হুইল। তো এর যে গাড়িটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আর এর যে একটি সাইকেলের ভিহিকলস, আর তোমরা দেখতে পাচ্ছো এটাকে কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে এসেছি। ওয়াও সারপ্রাইজ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো এর উইল গুলাকে কিন্তু আমরা একটা একটা করে জাস্ট পয়েন্টে পয়েন্টে দিব এবং এটাকে অ্যাটাচ করে ফেলবো। তো গাইস, এখন কিন্তু আমরা সামনের উইলটাকে অ্যাটাচ করব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক সুন্দর ভাবে এর প্রত্যেকটা
ভিকেলস এর পার্টকে আমরা আস্তে আস্তে অ্যাটাচ করে ফেললাম। তো এই শিবা সাইকেলের পার্টটাকেও আমরা অ্যাটাচ করে ফেলেছি, দেন আমরা এটাকে এই পাশে রেখে দিব। তো তারপরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে একটি সিএনজি অটো, আর এই সিএনজি অটোর পার্টটাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করে দিব এভরিওয়ান। তো তোমরা দেখতে পাচ্ছো এটা রয়েছে একটি সিএনজি অটোর লোয়ার পার্ট, আর এর যে লোয়ার পার্টটা মিচিং, দেন আমরা এটাকে জাস্ট পয়েন্টে পয়েন্টে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর এবং নাইস কালারফুল একটি সিএনজি, আর এটাকে কিন্তু অলরেডি আমরা অ্যাটাচ করে ফেলেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছো। তো ফ্রেন্ডস আমরা কিন্তু এটাকে এখন এই পাশটাতে রেখে দিব। তো নেক্সট রয়েছে আমাদের আরো সুন্দর একটি স্পোর্টস মোটর বাইক। তো দেখতে পাচ্ছো কত সুন্দর একটি স্পোর্টস মোটর বাইক বন্ধুরা। তো এর কিন্তু আমরা হুইল গুলা মিচিং দেখতে পাচ্ছি, আর আমরা কিন্তু এটাকে এখন অ্যাটাচ করে ফেলবো। তো এটা হচ্ছে সামনের পার্ট, দেন আমরা কিন্তু এটাকে এখন প্রথমে অ্যাটাচ করে দিব সামনের হুইলটা। তো ফ্রেন্ডস তারপরে নিব হচ্ছে আরো সুন্দর এবং নাইস কালারফুল ব্ল্যাক কালার। তো ফ্রেন্ডস আমরা কিন্তু এটাকেও এখানে বসিয়ে দিব, এবং এই রড অনুযায়ী যে একটা ছিদ্র রয়েছে এটাকে পুশ করে দিব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি ভিকেলস আমরা কিন্তু এখন অ্যাটাচ করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। তো বন্ধুরা দেখো পরবর্তী ভিডিওতে, আজকের মধ্যে এই পর্যন্তই, গুড বাই।